आज के आपनादेरके देखाबो किभाबे ইউরো ডলার के रिमूव करते हैं एकदम सम्पूर्ण टिउटोरियल एखाने जे देखा जाच्छे ইউরো কালারে जे ডলারটি আর এই ডলারটিকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের টিউটোরিয়াল দেওয়ার জন্য অনেক রিক্স নিয়ে তবু আমি এই জায়গাটা এই ভিডিওটা এডিট করে কিভাবে এর ইউরো ডলারকে মানে সরিয়ে দেওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো এখানে লিমিটেড লেখা ছিল আমার ডেসক্রিপশন বক্সটা দেখুন তো ডেসক্রিপশন বক্সে কিন্তু তেমন কিছু নেই তবু এখানে মনিটাইজেশন লিমিটেড হয়ে গিয়েছে আবার দেখুন ভালো করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার টাইটেলটিও কিন্তু একদম সঠিকই রয়েছে এখানে কিন্তু কোনো কিছু থার্ড পার্টি অ্যাপসের কোনো লিংক দেওয়া হয়নি এবার এই অ্যাপসটিকে আমি এডিট করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিষয়টি এবার থাম্বনেলটা দেখুন থাম্বনেলটাও কিন্তু ঠিকই আছে তো এবার আমি থাম্বনেলটাকে আমি চেঞ্জ করছি একবার দেখা যাক চেঞ্জ করার পর কিছু এটার পরিবর্তন হয় কি না আমি চেঞ্জ করলাম চেঞ্জ করে এটাকে সেভ বাটনে আমি ক্লিক করে দিয়েছি তবু এখানে লিমিটেড অপশনটি কিন্তু রয়ে গিয়েছে তো সেভ হোক সেভ হওয়ার পরে আমি আরেকবার এবার এটাকে এডিট করার চেষ্টা করছি এডিট করার পরে আমি এটাকে দেখুন কি করা যায় কিভাবে এটাকে এর সুইটেবিলিটি মানে অ্যাড সুইটেবিলিটি অ্যাডটাকে হটিয়ে দেওয়া যায় তো আমি আপনাদেরকে এবার দেখাবো একটু ধৈর্য ধরুন আমি এই অ্যাপসটিকে এবার কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমে আমি আরেকবার পরিবর্তন করব যে কোথায় আমার ভুল ছিল একটু দেখুন সেই ভুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক সেখানে একটি ফটো লাগানো ছিল কাইন মাস্টারের যেটি একদম অ্যালাউ করা যাবে না আমি একটি অন্য একটি ফটো এখানটায় অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে কাইন মাস্টারে সেভ করব এবার যখন আমি এটা কাইন মাস্টারে যখন পুরোটা সেভ করব সেভ করার পরে দেখুন এবার আমি এই ভিডিওটাকে আমি আরও একবার আপলোড করার চেষ্টা করব আমি আগের ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি তো এবার আপলোড করেছি আপলোড করে এখানটায় দেখুন কালো রঙের ডলার এসেছে এই কালো রঙের ডলারটাকে এবার সম্পূর্ণভাবে টিউটোরিয়ালে আমি এটাকে আরও একবার এটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো তো এবার আমি চলে যাচ্ছি আমার ভিডিও এডিটে চলে গেলাম এডিটে চলে যাওয়ার পরে এখানে আনলিস্টেড করা আছে মনিটাইজেশন অফ করা রয়েছে আমি এখানটায় কিছু ট্যাগ লাগিয়ে দিব আমার ট্যাগ আপনি দেখে নেন ট্যাগ কীভাবে লাগাতে হয় তো এবার এটাকে দেখুন সংক্ষিপ্তভাবে বেশি ট্যাগ লাগাবো না হিজিবিজি কাইন মাস্টার অ্যাপস দিলাম ঠিক আছে তারপরে এটাকে এমব্রয়ডিংটাকে অফ করে দিয়ে এবার আমি মনিটাইজেশনটাকে অন করব অন করে দিলাম তারপরে এবার দেখুন আমি এটা যে সেভ করলাম মনিটাইজেশনটা সেভ করার পরেও আমার কাছে এই মনিটাইজেশন ইউলো থেকে সবুজ ডলারটি এখানটায় শো হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তাহলে মনিটাইজেশন এটা অন হয়ে গেল তাহলে পুরনো ওই আগের ভিডিওটাকে আমি কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি এবার এই মনিটাই এবার এটাকে আমি এডিট করব একটু অপেক্ষা করুন এডিট করার পর এটাকে আনলিস্ট করা ছিল এবার পাবলিক করে দিলাম তো পাবলিক করে দেওয়ার পরে এবার আমি এটাকে এই যে পাবলিক লেখা রয়েছে দেখুন মনিটাইজেশন অন লেখা রয়েছে তারপর টাইটেলটা দেখুন সবুজ রং দিয়ে দিলাম ডেসক্রিপশন সব কিছু দিলাম এবার আমার থাম্বনেলটা যেটা রয়েছে থাম্বনেলটা একটু আলাদা রকম করে দিয়েছি এবার আমরা যে করব সেটা সেভ বাটনে আমরা ক্লিক করব দেখুন সম্পূর্ণ একদম এইভাবে আপনাদেরকে করতে হবে মনিটাইজেশন অন করার পরেও সেভ বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের অ্যাড সুইটেবিলিটিকে একদম মানে রিমুভ করে আপনি নতুন করে আবার ভিডিও আপলোড করে দেবেন এতেই আপনার সঠিক হবে এবং আপনার ভিডিওর ভিতরে কোনো কিছু থার্ড পার্টি অ্যাপস বা কোনো কিছু এমন কিছু রাখা যাবে না যাতে আপনার মনিটাইজেশনটি হলুদ কালার চলে আসে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল অনেক সাহায্য করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানেই শেষ করছি
পরবর্তী আবার পার্টে আপনাদেরকে নতুন কিছু টিউটোরিয়াল দিব।